কার্যকর কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার এই ইস্যুতে এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা। পরে ডোরিনা ক্রসিং এ তারা ধর্ণায় বসেন আর ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি প্রত্যাহারের পাশাপাশি স্বাস্থ্য সচিবের অপসারণ সহ 10 দফা দাবিতে তারা রাজ্য সরকারকে 24 ঘন্টার ডেডলাইনও বেঁধে দেন। দাবি পূরণ না হলেও এই মঞ্চ থেকে আমরণ অনশন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হচ্ছে রাজনৈতিক তর্জা। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, অনশন করতে গিয়ে যদি কেউ অসুস্থ হন সেটা তাদের সহকর্মী ডাক্তার এবং সিনিয়র চিকিৎসকরা দেখবেন। তাদের যদি অনশন চালাতে হয় তারা ভালো থাকবেন কি অসুস্থ হবেন তার জন্য তার সহকর্মী ডাক্তাররা থাকছেন, আর যারা এতদিন উস্কে এসছেন সেই সিনিয়র চিকিৎসকরা যদি তারা পুজোর ছুটিতে বাইরে কোনো দেশে সুইজারল্যান্ডে বেড়াতে না গিয়ে থাকেন তাহলে তারা গিয়ে তাদের ট্রিটমেন্ট করবেন। সরকারকে অনুরোধ করব যারা আমরণ অনশন করবেন সরকার তাদের গণতান্ত্রিক অধিকারে স্বাধীনভাবে করতে দিক, কোনো অবস্থায় যেন তখন ওই নাটক করে যে আমার হাতে সেলাই নমুক, প্রত্যেকে ডাক্তার যারা করছে প্রত্যেকে ডাক্তার তাদের চিকিৎসা তারা করবে। এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ডাক্তারদের দাবি যুক্তিযুক্ত এবং সরকারের উচিত সেগুলি দ্রুত পূরণ করা। पहले दिन से मोरल सपोर्ट था, अभी भी है। उसका मांग जस्टिफाइड मांग, गवर्नमेंट शुड फुलफिल इमीडिएटली। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ডাক্তারদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যেভাবে আক্রমণ করছে তা অত্যন্ত উদ্বেগের। এভাবে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ একের পর এক আক্রমণ করছে, বিশেষ করে ডাক্তারবাবুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এটা অত্যন্ত চিন্তার এবং মানে নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন থাকবে এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে আর কিছু অবশিষ্ট রাখবেন বলে আমাদের মনে হচ্ছে না। বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যের অভিযোগ, রাষ্ট্রশক্তি পুলিশকে দিয়ে চিকিৎসকদের আন্দোলনকে রোখার চেষ্টা করছে। রাষ্ট্রশক্তি তার সর্বস্ব দিয়ে পুলিশকে দিয়ে সেটাকে অবদমিত করবার চেষ্টা করছে, কিন্তু আমরা বিশ্বাস করি যারা এই মেধাবী ছাত্রছাত্রী যারা চিকিৎসক হয়েছেন সমাজে যাদের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা এবং অবস্থান আছে, গ্রহণযোগ্যতা আছে, তারা এই বাধাগুলোকে অতিক্রম করে যাবে। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, দোষীদের যারা আড়াল করছে তাদের সাজা দিতে হবে। কর্মবিরতি হবে কি না হবে, ধর্ণা হবে কি না হবে, এটা সেকেন্ডারি। পরিকাঠামোগত যে ডিমান্ড ওনারা করেছেন, সিসিটিভি লাগবে, শৌচালয় ঠিক হবে, ওখানে গুন্ডাগিরি কম হবে, এই যে থ্রেট কালচার হবে না, এগুলো নিশ্চয়ই হবে। এর পিছনে যে সরকার দাঁড়িয়েছে, যে ঘটনার জন্য দায়ী এবং দোষীদের যারা আড়াল করছেন, সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক তার সরকার হোক, তাদেরকে এর সাজা নিতে হবে। সরকার কি চাইছে সেটাই বোধগম্য হচ্ছে না, মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। আন্দোলন করছে, আন্দোলন করতেই পারে বলা হলো, এখন তাদের সম্পর্কে এই ধরনের বিধি এবং ব্যবস্থা গ্রহণ করতে চাইছে, চাইছেটা কি, চাইছেটা কিন্তু বুঝতে পাচ্ছি না। কাদম্বিনীর খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন রাজ্য প্রশাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছে। সেজন্যই কি জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, দোষীদের আড়ালের চেষ্টা, এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।